وساتيا انجوي ذا قرانيك مسج رحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারাই আমাকে শুনছেন এবং দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, পাশাপাশি সালাম দিচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা এবং প্রধান আকর্ষণ এখনও রয়েছেন, তাদের সামনে কথা বলবো। আমি জাস্ট 5-10 মিনিট কথা বলবো আপনাদের সাথে। হোপ ইউ উইল স্টে উইথ মি, ইনশাল্লাহ থাকবেন তো আমার সাথে। আসলে একটি কথা না বললে নয়, আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা তো মূলত শক্তি প্রদর্শন করতে চাই, আমরা সবাই কিন্তু মূলত চেঙ্গিস খান হতে চাই, আমরা আমাদের পৌরুষত্ব প্রকাশ করতে চাই, কিন্তু কেউ ক্ষমা করতে চাই না, আমরা মানুষকে ক্ষমা করতে পারি না। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, বিষয়টি হচ্ছে ক্ষমা। ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম এক শিক্ষক ক্লাসে, যে আচ্ছা তোমাদের মধ্যে কেউ আছো যে সবচেয়ে বড় একটা শব্দ চয়ন করতে পারবে, অনেক বড় শব্দ চয়ন করতে পারবে। তো কেউ বললেন যে কিং কর্তব্য বিমূঢ়, শব্দটা একটু বড় না? আবার কেউ বললেন যে অঘটন ঘটন পটিউষী, শব্দটা তো বড়, তাই না? আপনাদের মধ্যে দু একজন একটা শব্দ বলেন যে সবচেয়ে বড় শব্দ একটা হয় এমন। ভূমিকম্প, ভূমিকম্প একটা শব্দ হলো, আপনারা কেউ কাইন্ডলি একটু বলেন। এই যে হজ বরল, এক মহতারাম বলেছেন হজ বরল। যাই হোক, অনেকগুলো শব্দ চয়ন হলো। তো ক্লাসের যে সবচেয়ে দুষ্টু একটি ছেলে, সে হঠাৎ করে দাঁড়িয়ে বলল, স্যার আমিও একটা শব্দ চয়ন করতে চাই, অনেক বড় শব্দ। টিচার তো খেপে গেলেন যে তুমি তো বরাবরই দুষ্টু, তুমি আবার কী শব্দ চয়ন করবে? তারপরে তার খুব অনুনয় বিনয়ের কারণে শিক্ষক রাজি হলেন যে ঠিক আছে তুমি একটা শব্দ চয়ন করো, একটা অনেক বড় একটা শব্দ বলো। সে বলল ইলাস্টিক। ইলাস্টিক তো ছোট একটা শব্দ, তাই না? শিক্ষক তো রেগে একেবারে আগুন, যে বেয়াদব তুমি কি বলছো, এত বড় শব্দ বলার কথা, তুমি ছোট্ট একটা শব্দ বলেছো ইলাস্টিক। তো ছাত্র বললেন যে স্যার আসলে ইলাস্টিক শব্দটা ছোট, বাট যখন আপনি এটা টানবেন অনেক বড় হবে। তো আজকের যে বিষয়টা ক্ষমা, শব্দটা কিন্তু খুব ছোট, কিন্তু যখন আপনি এটাকে এলাবোরেশন করবেন, আপনি যখন এক্সপ্লেন করবেন, এটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে। ইটস মাচ মোর লার্জার দেন আদার্স। এই ক্ষমা নিয়ে আজকে দু চারটি কথা বলবো ইনশাল্লাহ, আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আল্লাহর কাছে যতবার ক্ষমা প্রার্থনা করি, ততবার কি আমরা মানুষকে ক্ষমা করতে পারি? উত্তরটা হবে না, আমরা আসলে মানুষকে ক্ষমা করতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি মানুষকে ক্ষমা করতে না পারি, মানুষকে মাফ করে দিতে না পারি, মানুষের প্রতি যদি আমরা সহনশীল না হই, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আমাকে মাফ করবেন কেন? আসলে আল্লাহ নিজে ক্ষমাশীল, তিনি ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমা করতে ভালোবাসেন, তিনি চান তার এক বান্দা যেন আরেক বান্দাকে ক্ষমা করে দেন। কিন্তু আমরা এই জায়গাটিতে যারা অবিমৃষ্যকারী, তারা মারাত্মক ভুল করে বসে আছি, আমরা আসলে ক্ষমা করতে পারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, আমরা একজন মানুষকে কতবার ক্ষমা করব? যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার মানুষকে ক্ষমা করবে। আসলে আমরা অনেক সময় আল্লাহকে মাফ করে দেন, কিন্তু আমরা আরেকজনকে ক্ষমা করতে পারি না, আরেকজনের প্রতি এত রাগ খুব জমিয়ে রেখেছি যে আরেকজনকে মাফ করে দিতে পারি না। কিন্তু আপনার ক্ষমার যে ব্যারোমিটার, এটার মূল বিষয় হচ্ছে আপনি যখন মানুষকে ক্ষমা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তখনই আপনি আল্লাহর কাছ থেকে মাফ পাবেন সাধারণত। তো আশা করছি আমরা সেদিকে একটু সচেষ্ট হব। তো আমরা তো শুধু ক্ষমাই না, আমরা কিন্তু সুযোগ পেলে মানুষের রিজিকেও আঘাত দিতে একবারের বেশি দুবার কল্পনা করি না। শুধু রিজিক না, মানুষের গীবত শেকায়ত বলেন, মানুষের ওই পরচর্চা পরনিন্দা বলেন, জিজ্ঞাসামূলক বক্তব্য বলেন, আমরা হর হামাশাই এগুলো ছড়িয়ে থাকি। ইভেন এই ধরনের বক্তব্যর যে পবিত্র মঞ্চ, এই মঞ্চ থেকেও কিন্তু আমরা একজন আরেকজনের প্রতি বিষুদ্গার করে থাকি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই সমস্ত পরিস্থিতি থেকে পরিত্রাণ দান করুন, সবাই বলুন আমিন। তো দেখেন, যা বলছিলাম যে আমরা একবারের বেশি দুবার কল্পনা করি না মানুষের রিজিকে আঘাত দিতে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা বৈশিষ্ট্য ছিল,
তিনি যখন কোনো খাবার আয়োজন করতেন, রান্না করতেন, একা খেতেন না, তিনি আরেকজনের জন্য অপেক্ষা করতেন, সারাদিন অপেক্ষা করে কাউকে এনে তারপর একসাথে খেতেন। তো এমনই একদিন তিনি রান্না শেষ করলেন, জাস্ট হি ওয়াজ ওয়েটিং ফর সামওয়ান টু টেক পার্ট উইথ হিজ মিল। তো একটা রাস্তার মাথায় উনি দাঁড়িয়ে আছেন, সারা দিন যখন দাঁড়িয়েছিলেন কাউকে পাচ্ছিলেন না, কিন্তু দিন সায়ান্নে যখন একজন জীর্ণশীর্ণ লোক একদম ছেঁড়া কাপড়ে উনি আসলেন, একটা লোক ওনাকে ধরে নিয়ে এসে উনি খেতে বসলেন। খেতে যখন বসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহির রাহিম বলে খাওয়া শুরু করলেন, কিন্তু ওই যে পথচারী তাকে নিয়ে আসলেন তিনি কিন্তু একবারের জন্য বলেন নাই যে বিসমিল্লাহির রহমানির রাহিম বা আল্লাহর নামে শুরু করছি। যখন তিনি এটা শুরু না করে খাওয়া শুরু করছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার মুখের সামনে থেকে প্লেটটা নিয়ে আসলেন, নিয়ে এসে ওনাকে তাড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে ফেরেশতা চলে আসলেন, ফেরেশতা এসে বললেন, হে ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে পাঠিয়েছেন, তিনি বলছেন এই যে মানুষটার বয়স 80 বছর, এই 80 বছর ওই লোকটা একজন অগ্নি উপাসক, এই কারণে সে আসলে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন নাই। তিনি বলছেন, হে ইব্রাহিম, তুমি যেই স্রষ্টার ইবাদত করো আমি সেই স্রষ্টার ইবাদত করছি না, আমি একজন অগ্নি উপাসক। এটা বলার কারণে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাকে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু ফেরেশতাকে এসে বললেন, 80টি বছর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আসলে যে কোনো ধর্মেরই বলেন, তাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ দেন। তো আল্লাহ তাকে গত 80টি বছর খাইয়েছেন, পড়িয়েছেন, কিন্তু তুমি একবেলাও খাওয়াতে পারোনি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে তিনি আবার ওনাকে গিয়ে ওনাকে খুব রিকোয়েস্ট করে আবার নিয়ে আসলেন, পরে খাওয়ালেন। আমাদের প্রিয় কবি কাজী নজরুল কবিতা লিখলেন, 80টি বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কপু, আমার ক্ষুধার অন্য তাই বলে তুমি বন্ধ করনি প্রভু। ক্ষমার জন্যে শুধু ক্ষমাই যথেষ্ট, জাস্ট আপনি মানুষকে ক্ষমা করে দেন। ফরগিভনেস ইজ এ পাওয়ার, ইজ এ গ্রেট ভার্চু। আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন আপনি ভেতর থেকে পরিশুদ্ধ হতে থাকবেন, আপনার অন্তরতম সত্তা প্রশান্ত হবে, আপনার উপস্থিতি যে কোনো পরিবেশকে প্রাণবন্ত করে দিবে। তো আশা করছি আমরা এখন থেকে আরও বেশি সোচ্চার হব, ক্ষমা করার জন্য আরও বেশি সচেষ্ট থাকবো। বাইহাকির একই হাদিস হচ্ছে এরকম যে, প্রতিশোধ নেওয়ার মতো আপনার সকল পাওয়ার থাকা সত্ত্বেও, প্রতিশোধ নেওয়ার মতো সকল ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যখন কাউকে ক্ষমা করে দিবেন তখনই কিন্তু আপনি মহৎ হিসাবে পরিগণিত হবেন। তো আমরা আসলে এইভাবে ক্ষমা মনে করার জন্য খুব একটা সচেষ্ট হইনি। দেখেন, জার্মান একজন দার্শনিক নিটশে, তিনি তো আপনাদের মতো মুসলিমও নন, তিনি তার একটা গবেষণার ফাইন্ডিং হচ্ছে যে অস্ত্র, আমরা অস্ত্র চালাই না, এ অস্ত্র চালানো কিন্তু পৌরুষত্ব নয়, শক্তিমত্তা প্রদর্শন করা কিন্তু পৌরুষত্ব নয়, বরং পৌরুষত্ব হলো হাউ টু কন্ট্রোল দ্য উইপন, কীভাবে আপনি আপনার অস্ত্রকে সংবরণ করবেন এটা জানাটা হচ্ছে পৌরুষত্ব, এটাই হচ্ছে শক্তিমত্তা, যে আপনি আপনার শক্তিকে নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণে কাজে লাগাবেন, মানুষকে ক্ষমা করে দিবেন। কিন্তু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ক্ষমাশীলতার এক মূর্ত প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপানের প্রধান সেনাপতি ছিলেন, আমি গত কিছুদিন আগে জাপানে প্রায় 1 মাস থাকার সুযোগ হয়েছে, তাদের বিনয়, তাদের কালচার সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তো এই জাপানের যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী, যারা যাদের বিজয় নিশ্চিত হয়ে গিয়েছে, তারা অপমান করার জন্যে জাপানের যিনি সেনাপ্রধান তাকে ধরে নিয়ে এসে ওই ব্যাটল ফিল্ডে এনে সবার সামনে তাকে একটা সিগারেট খেতে দিলেন। তো জাপানের ওই যে সেনাপ্রধান তিনি সিগারেট পছন্দ করেন না, আসলে যে যে জিনিসটা পছন্দ করে না তার সামনে যদি ওই জিনিসটা আপনি নিয়ে আসেন বা তাকে খেতে বাধ্য করান খুব বিব্রত হবে, খুব কষ্ট পাবে। তাকে যখন সিগারেট খেতে দিলেন তিনি সিগারেট খেতে পারছিলেন না, খুব কাশছিলেন, তার এই কাশি দেখে, তার এই অপমান দেখে সবাই হাসছিলেন, কিন্তু তারা ক্ষমা করতে পারেন নাই। কিন্তু আপনি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান, তার প্রিয় চাচা হযরত আমির হামজা, হযরত আমির হামজাকে উনি মারা যাওয়ার পর হিন্দা তার চোখ, তার কান, তার নাক কেটে মালা বানিয়ে গলায় পরে নেচেছিলেন এবং তার কলিজা কেটে কাঁচা ভক্ষণ করেছিলেন, সেই হিন্দাকেও আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন।
আসলে সত্যিকার অর্থে কি, অন্তরকে না রাঙিয়ে শুধু পশম বেশভূষা পাল্টালেই ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে না পাল্টিয়ে শুধু এই পশম রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আপনি ভেতর থেকে পরিশুদ্ধ গ্রহণ করতে হবে। আপনি ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে বদলাতে হবে, তখনই কিন্তু আপনি ভালো মানুষে পরিগণিত হতে পারবেন। এই যে আমার পূর্বে মোটিভেশনাল স্পিকার জনাব মনিরুল ইসলাম মজুমদার অত্যন্ত চমৎকার ভাষায় অল্প সময়ে কিছু দামি কথা বলে গেছেন, আমার বিশ্বাস অনেকের বাঁকা দিল সুজা হয়ে গেছে। আমি দোয়া করি দিল খুলে এরকম ব্যক্তিরা, একজন ভার্সিটির লোক, একজন ভার্সিটির স্টুডেন্ট, সে কতটা গবেষণা করলে পরে একটা বিষয়ের উপরে অল্প সময়ে আমাদেরকে মোটিভেশন করে গেলেন। আমি দিল ভরে দোয়া করি আল্লাহ তাআলা যেন উম্মতের কল্যাণে এই যুবকগুলোকে কবুল করে সকলে বলে আমিন।